अस्सलामुअलैकुम वरहमतुल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ما كان على النبي من حرج فيما فرض الله له، سنة الله في الذين خلوا من قبل، وَكَانَ أَمْرُ اللَّهِ قَدَرًا مَقْدُورًا. الَّذِينَ يُبَلِّغُونَ رِسَالَاتِ اللَّهِ يخشونه ولا يخشون أحدا إلا الله، وكفى بالله حسيبا. بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا إحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي وأنه سمع القمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. نصف النهار أشأس أبغض بيده كرورا فقلت بأبي أنت أمي ما هذا؟ قال هذا دم حسين وأصحابي. صدق الله العلي العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن شاهدين. أما بعد. সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে کرام, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আহজাব, এই সূরাটার মধ্যে ৭৩টা আয়াত, ৯টা রুকু, ৪২২টি অক্ষর, ৩৫৬টি ইসমে ফাইলের জায়গা, ইসমে মাফুল ৩০১, গায়রে মুনসরফ ২৫৬, হরফে জার ৭৬২। এই সূরাটা ৩ মাস ১৮ দিন পর্যন্ত নাজেল হচ্ছিল মদিনার ২৩টি স্থানে। আমি যখন কোরআনুল কারীমে এই সাবজেক্টের উপর আমি যখন পিএইচডি করি বাইরে, আমি ২বার এমফিল করেছি। ১৯৬৬ সালে ঢাকা ইউনিভার্সিটিতে আইন ও বিচার এই সাবজেক্টে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমি বাইরে লেখাপড়া করে যখন পিএইচডি করি মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি প্রায় 10 বছর। আমার মনে একটা কুহত লালো যে আমরা মুসলমান, আল্লাহ পাকের কোরআন পড়েছি, এর উপরে গবেষণা করা দরকার। কেউ আলিয়া পড়ে, কেউ দর্সে নিজামি পড়ে, কেউ দাওরা পাস করে, কেউ কামেল পাস করে, কিন্তু মূল উদ্দেশ্য হলো আল্লাহর কালামকে জানা, ঠিক না? মূল রেজাল্টটা কি? আল্লাহর কালাম এবং হুজুরের সুন্নাহ। শরিয়াতে যদি কেউ কোনো মাসলা বলতে হয়, ফতোয়া দিতে হয় বা কোনো মাসলার সিদ্ধান্ত নিলে শরিয়াতের দলিল হলো চারটা। কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ওই যারা বলে মাযহাব মানি না, ওরাই আগে মানে। তো যাই হোক, কোরআনুল কারীম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল হচ্ছিলেন, ওহির সময়কাল ছিল 23 বছর 8 দিন। যেরকম 23 বছর 114টা সূরা 1214 স্থানে নাজিল হয়েছে। সূরা বাকারা নাজিল হয়েছে 140টি স্থানে। আমরা কেউ কামিল পাস করেছি, কেউ দাওরা পাস করেছি, কেউ ইফতা পড়েছি, কেউ আদিব, কেউ মুফাসসির, কেউ মুহাদ্দিস। কিন্তু এই কোরআন 1214 স্থানে, এ তো আমাদের সকলে জানা নাই। কেউ কামিল পাস করে, কেউ দাওরা পাস করে। 23 বছরের আমাদের ফসল, যিনি সবচাইতে মহামানুষ, কোরআন যার উপর নাজিল হয়েছে, এই 23 বছরে কি নাজিল হয়েছে এই বিষয়ের উপরে আরবের 24 জন বদমাইশ, তার মধ্যে সিনিয়র বদমাইশ শয়তান হলো 10 জন, কাফের হলো কাটকাট্টা কাফের আবু জেহেল। 10 জন আবু জেহেল, উতবা, সাইবা ইত্যাদি ইত্যাদি। এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কি বলল? এটা হুজুর নিজে নিজে রচনা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়ার সকল মানুষের শিক্ষক। আন্নী বাইস্তু মুআল্লিমা, এখানে উলামায়ে কেরাম যারা আছেন, আমি সকল শিক্ষকের শিক্ষক। কিন্তু আমাদের অনেকে না বুঝে বলছে তিনি উম্মি। উম্মির 18টা ব্যাখ্যা হয়। উম্মির উনি এমন একজন যিনি পৃথিবীর কোনো মানুষ ওনার শিক্ষক না, ওনার শিক্ষক হলো স্বয়ং, এটা হাত উঠায়, স্বয়ং আল্লাহ। এই জন্য হুজুর বলছে বাইস্তু মুআল্লিমা, আমি তোমাদের শিক্ষক। এই কথাটা মক্কার লোকেরা মানে নেই। তারা বললো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানাইছে। আল্লাহ পাক তার জবাব দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদান আকাবিল, আমার রাসূল যদি, আপনি যদি কোরআন নিজে থেকে বানিয়ে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আপনার ডান হাতকে পাকড় করে ধরতাম। এরপরে বলছে সেন্টেন্স, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এরপরে আমি আল্লাহ আপনার প্রাণ শিরাটাকে কেটে দিতাম। তাহলে কোরআন বানানো যায়? আল্লাহ বলছেন যারা কোরআন বানানো যায় বা কোরআন রচনা করে, এই দায়িত্ব কার নয়? কোরআন আমার, আর এটা ফি লাউহি মাহফুজ, এটা লাউহে মাহফুজ থেকে আমি আমার রাসূলের কাছে আমি প্রেরণ করি। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, হুজুর যা বলেছেন, ইট রাইল to decision for gift will have so my prophet does not will be about But I can advise to all to the way of Allah with wisdom and beautiful person and argue say reservation that those who if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affair that is in probation, he was an exceptional pious and prophet. No doubt it. কাফেরদের প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিলেন। আমাদের এই যুগেই তো আমি ধরেন দীর্ঘদিন শিক্ষকতা করেছি 1952 সালে আমি টাইটেল পাস করেছি, আজকে নয় আমার এই 89 বছর বয়স। বাংলাদেশ স্বাধীনের সময় মেজর জলিল আমি নবম সেক্টরে ছিলাম। মেজর জলিল উনি আমাদের কমান্ডিং অফিসার ছিলেন। বাংলাদেশে 11টা সেক্টর, একটা সেক্টর নিয়ন্ত্রণ করত আর 10টা সেক্টর ছিল। আমি নবম সেক্টরে মেজর জলিল, আমরা গোপালগঞ্জ, এখন আমাদের হাতে রাষ্ট্র। আমার ভাস্তি চালায় প্রাইম মিনিস্টার। আপনাকে এই জেলার এসপি সে আমার এক ভাগ্নে শিমুল, পুলিশ অফিসার যারা আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ পাকের কালাম আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন। এটা জোরে আমিন বলে অসুবিধা। 1952 সালে দারুল উলুম দেওবন্দে আমি লেখাপড়া করেছি। তখন দেওবন্দ একটা মাদ্রাসা ছিল, এখন এই দেওবন্দ মাদ্রাসা এই মৌলবী সাবগে ইখতিলাফের কারণে এই মোনাজাত, এই মিলাদ, এই কিয়াম, এই নিয়ে এখন দেওবন্দ দুটো ভাগ। তবলিগ জামাত দীর্ঘদিন ছিল। আমার খালু যখন প্রেসিডেন্ট ছিল, আমার মেজো খালু যখন এদেশের তবলিগ জামাতের ছিলেন, আমির ছিলেন, কোনো গন্ডগোল ছিল না। খালুজান মরে যাওয়ার পরে এদের মধ্যে কি ধরছে আল্লাহ ভালো জানে, দুই ভাগ হয়ে গেছে। মারামারি করে মানুষও মরে, কি মনে না? হাত ওটা একটা মিথ্যা কথা বললে আমি তোমাদের জন্য জবাবদেহি হব। এই জন্য আমি সকলকে বলি, তোমরা এক হয়ে যাও, হিংসা করো না। হিংসা ভালোবাসে না। আমার বিরুদ্ধে হিংসা করে টাঙ্গাইলি বলছে ডক্টর নজরুল কোরআন বানাইছে। কোরআন বানানো যায়? হাত ওটা যেরকম কোরআন বানানো যায়। এ যারা বলে এরা নিম্নমান ওই ওলিদ ইবনে মুগীরার জাত। আল্লাহ বলেন, কোরআন আমি নাযিল করেছি। এরকম একটি সূরা যদি তোমরা পড়ো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হও, এরকম একটা সূরা নিয়ে তৈরি করে কেউ পারে নাই। কিন্তু এই নিকৃষ্ট জাতিরা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছিল। আর এরা হলো নজদে ওয়াহাবির জাত, নিকৃষ্ট জাত। আউদ লেখাপড়া নাই, আউদ লেখাপড়া কিছুই নাই। তারপরও আমাদের কাছে আমি বলি গিবাত করা। আল্লাহ বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুক। কেউ যদি খারাপ জিনিস প্রচার তোমরা করো না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুক, ছয় পারার একবারে প্রথম সাবার প্রথমে। তোমরা মানুষের কাছে গিবাত প্রচার করো না, মানুষের কাছে নিন্দা প্রকাশ করো না, আল্লাহ এটা পছন্দ করে না। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কার পরচর্চা পরনিন্দা করা মানে নিজের মরাভার গোশত খাওয়া। হাত ওঠান। এই জাতিরা, এই অবুজবুজিরা আমার বিরুদ্ধে বলছে, তারপর আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। রাষ্ট্র আমাদের হাতে। এগুলো ওয়ান টু বাবা। আরে বেটা, যে বেটা ইউনিভার্সিটি প্রফেসর, যে 54 বছর বখারি পড়ায়, एर बिरुद्धे तुम्हारा लागिले एरा 5-7 বছরে পড়িয়া একটু মাওলানা হয় আমাদের কাছে দাবি চালো আমি হাসিনে বললাম এরা কি করবে এদের সার্টিফিকেট নাই কিছু নাই ও বাবা একজন যদি 5-7 বছরে পড়িয়ে যদি এমএ পাশের দাবি করে এটা কৌতূহল ছাড়া আর কিছু না लेखा नहीं भड़ा भांगा नहीं समीर उद्दी इमामती सारा तो किच्छू करते ओसी होती पारबाना डीसी होती पारबा मिलाद कियाम हराम एइजन्नो आमी हासिना के बोलेछि मा एमन नियोग देबा एमरा तुमी प्रत्येकटा थानाय मडेल मस्जिद करछो सेखाने एइ मिलाद कियाम बिरोधी कोनो आलेमके बसाइओ ना ईदे मिलादुन नबी एटा गवर्नमेंट रचित पार्लामेंट थेके एवं सरकार सिद्धांत करे ईदे मिलादुन नबी एदेशे सरकारी भावे बंद थाके ना साथियारा तार बाइरे कथा बोलेन दोस्त बाइरे ना जदि केउ ओई दिने जदि इच्छा करे अफिस खोला राखे सरकारी प्रतिष्ठान खोला राखे से तार बिरुद्धे राष्ट्रद्रोही मामला हो जाए तो बोझे ना किसू जाने ना किसू किसू छात्र के लिए बसे बसे कई मिलाद हराम क्या हराम आज के दीवानी दम में दो एमन एक व्यक्ति ऐसे कोनो नीचे पे कोनो टूर शब्द आसबे ना नाम सुन ली लौला अरवबतुना अला कल्बिहा लितकून मिनल मुमिनीन वक़ालत فبصرت به عن جنوب وهم لا يشعرون وحرمنا عليه المراضع من قبل আপনারা যদি থাকেন আজ 3.5 রুকু ওয়াজ করব তরজমা করব রাজি আছো এর হাত ওজ রাজি আছো ওই ফাঁকা লাগা রাখছো গো ফাঁকা জায়গায় শয়তান থাকে আল্লাহর হাবিব বলেন ইতলিসু মা বাইনহুম গায় গায় কিসে বসতে আপনারা ফাঁকা ফাঁকা রাখছেন অন্ত শয়তান বসবে কার একটা বলেন হাত আসছে রাখছ আলেম ওলামা सर्वश्रेणी लोकेरा बसे जाओ कुरान तफसीर सुनो अल्लाहर कलाम सुनो गाइल गप्प सुनो ना अल्लाहर हबीब सरकार दालम तजदार मदीना मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जिज्ञेस करछे मेराजेर थेके आसार परे हजरते साहबा कराम रदियल्लाहु ताआला जिज्ञेस करेछे कालू या रसूल अल्लाह मता वजबत लकन नबुवतन काला व आदमु बैन रूहि वल जसद हुजूर अपनी कखन नबी मता माने कखन মাতা মানে কি কখন বলতে পার না বেহেশতে তো জাতি চাও সেখানে তারবি ভাষা ছাড়া কোনো ভাষা চলবে না যেরকম চলবে এটা হাত ওঠা যেরকম চলবে এই জন্য হুজুর বলছেন তোমরা আরবি কি ভালোবাসো তিন কারণে কয় কারণে আমার ভাষা আরবি কোরআন শরীফের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি উহিব্বু لعربي لي ثلاثه لاني عربي القران الكريم عربي واهل الجنه الكلام عربي তিন কারণে আরবি ভালোবাসতে হয় আর আমরা আরবি ভালোবাসি সৌদি আরবে যাইয়া কামলা গাছার লেগে এই আমাদের দেশে কিছু ফাজিল হুজিল আছে দেখবেন নামাজ পাও একেবারে হক করিয়া পাও হক করিয়া হাত এইখানে মানে মাথায় টুপি নাই হ্যাঁ তারপরে আমিন জোরে কয় আবার হাত এক হাতে ইহুদির মতন মুসাফা করে আবার নামাজের পরে মোনাজাত নাই আর আমাদের দেশের এই দেশের কিছু ফাসিক আছে কিছু ফাসিক আলেম মূর্খ আলেম কোহাইতে সারি পাতা নাই পড়িয়াই সে কয় মোনাজাত নাই মিলাদ নাই এইগুলোকে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত আর ওইগুলো ওই মসজিদের কমিটি যদি না তো জনগণ ওই কমিটির কেশিয়ার আর সেক্রেটারি পায়ে রশি বেঁধে ওদের দড়ি দিয়ে পাপ থেকে নামাই দেয় আবার কাজ শুরু হাতে আসে না নামাজ আনে বুখারী বুখারী আমি ৫৪ বছর বুখারী পড়েছি তোর মৌলবীর জাত এটাও জানে আছে আমার কাছে নিয়ে দিয়ে কাট করে দুই পাতা নয় পড়তি শুরু হাতে হারা যাবে না পড়াচ্ছি রাখ আমি হাদিস আনছি অনেক আজকে টন টাইট করে দেবো জীবন আর দাওয়াত নাতির সাথে রাজি আছো জীবন ভরে তো রস শুনছিস আজকে গোপালিয়া রস শুন सरकारी द्वारम ताज़ेदारे मदीना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जिज्ञास करसेन कालू या रसूलल्लाह मता वजबत लकन नबुवतन काला वादमु बैनर रूहि वल जसद हुजूर अपनी कখন নবী হয়েছেন আল্লাহর হাবিব বলিলেন যখন আদমের দেহ প্রাণহীন অবস্থায় ছিল তার আগে আমি আল্লাহর কাছে পয়গম্বর কিন্তু প্রসিডিউশন মেনটেন করার জন্য আমাকে শেষে আনা হয়েছে কথা বোঝা যাচ্ছে না ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়িন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনিহি দোস্ত আর একটু পিছনে হবে আচ্ছা কারণ জনগণ আমাকে দেখুক গোপালগঞ্জরা যদি গণতন্ত্র না জানে বুঝিছে কে যাবি তোরা নবীর নৌকাতে দাদার সাথে পড় কে যাবি তোরা নবীর নৌকাতে রূপকাঠির নৌকা ছিলেন আমির ছিলেন কোনো গন্ডগোল ছিল না খালুজান মরে যাওয়ার পরে এদের মধ্যে কি ধরছে আল্লাহ ভালো জানে দুই ভাগ হয়ে গেছে মারামারি করে মানুষও মরে কি মরে না হাত ওটা একটা মিথ্যা কথা বললে আমি তোমাদের জন্য জবাবদেহি হব এই জন্য আমি সকলকে বলি তোমরা এক হয়ে যাও হিংসা করো না হিংসা ভালোবাসে না আমার বিরুদ্ধে হিংসা করে টাঙ্গাইলি বলছে ডক্টর নজরুল কোরআন বানাইছে কোরআন বানানো যায় না हाथ रजरतन पुरान मानान जाए ये जरा बोले इरा निम्नमान और ये ओली देवने मुकिदार जात अल्लाह बोले पुरान अमीना ज़ल करेची इरोको मट्टिक सुराज जो दी तुमरा परो फातू बिसूरतिम मिन मिसलिही वदू शुहदाकुम मिन दूनिल्लाहि इन कुंतुम सादिकीन तुमरा जो दी सत्यवादी हो इरोम एक टचुरा नियत तो इर करे क्यों पारे नहीं किंतु ये निकृष्ट जातिरा हमारे विरुद्ध मिथ्या अपवाद चलो और इरा हलो नज़दे वहाँ पीर जात निकृष्ट जात आउदो लेखा बड़ा नहीं आउदो लेखा बड़ा किचु ही नहीं तार परो हमारे कसे अमी बोली गिबात करा अल्लाह बने ला युहिब्बुल्लाहु जहरा बिस्सू क्यों जो दी खराब जिनिश प्रचार तुमरा कोरोना ला युहिब्बुल्लाहु जहरा बिस्सू सायपरार एक बारे प्रथम साबार प्रथमे तुमरा मानुषीर का से की बात प्रचार कोरोना मानुषीर का से निंदा प्रकाश कोरोना अल्लाह ऐसा पसंद करेना सूरा हुजरातेर 12 नंबर आयते अल्लाह बोलें कार परचर्चा परनिंदा करा माने निजीर मरा भार गोश्त खावा हाथ उठान ये जातिरा ये अबुझबुजिरा आमार बिरुद्धे बोलसे तार पर आमी ओदेर के क्षमा करे दिएछि राष्ट्र आमादेर हाथे এগুলো অনটু বাবা আরে बेटा যে बेटा ইউনিভার্সিটি প্রফেসর যে 54 বছর বখারি পড়ায় এর বিরুদ্ধে তোমরা লাগিলে এরা 5-7 বছরে পড়িয়া একটু মাওলানা হয় আমাদের কাছে দাবি চালো আমি হাসিনে বললাম এরা কি করবে এদের সার্টিফিকেট নাই কিছু নাই ও বাবা একজন যদি 5-7 বছরে পড়িয়ে যদি এমএ পাশের দাবি করে इतने कूतूहल सालार किसुना एमए पास करे देखे चो अमी टाइटल पास करे ची एमए पास करे ची पीएचडी करे ची दुई सब्जेक्ट रुपार 42 बस्सर बायस ऐसे तखुन विवाह करे ची अरे पुनर 16 बस्सर फसम मौस उठना अमनी फसत के लेखन नहीं करे लेखन ही बड़ा दोना नहीं समीर उद्दी इमामती सारा तार किच्छ कुत्ती बरबाना, ओसी होती बरबाना, डीसी होती बरबाना, परवा मिलाद के आम हराम एक जन्नो अम्मी हसीने के बोलो ची माँ, अमोनियो देवा यमरा, तुम्हीं प्रत्येक के थाने मॉडल मुसीद को सोशेखने, यही मिलाद के आम विरुद्धि कुन आलम के बोशायोना ईदे मिलादुन नबी इटा गवर्नमेंट रचित पार्लियामेंट थे के एवं सरकार सिद्धांत करे ईदे मिलादुन नबी इधर से सरकारी भावी बंद था के ना साथियारा तार बाहरे कथा बोले न दोस्तों बाहरी ना जो दी क्यों वही दिने जो दी इच्छा करे ऑफिस खोला रखे सरकारी प्रतिष्ठान खोला रखे शेतार विरुद्ध राष्ट्रद्रोही मामला हो जाए इगुलों रा तो बोझ है ना किस सुधारे ना एक किसी किसी सत्तर गनी है बसे बसे कहीं मिला हराम क्या हराम आज के दीवानी दम में दो एमोन एक व्यक्ति ऐसे कोनो निशेप्ते कोनो पुरुष अभ्यास बना नाम सुन ली लौला अरुबतुना ला कल्बिया लितकुन मिनल मुमिनीन فقالت لأخته كسيه فبصرت به عن جنوب وهم لا يشعرون وحرمنا عليه المراضع من قبل আপনারা যদি থাকেন আজ 3:30 রুকু ওয়াজ করব তরজমা করব রাজি আছো এত হাত আছে রাজি আছো ওই ফাঁকা লাগা রাখছো গো ফাঁকা জায়গায় শয়তান থাকে আল্লাহর হাবিব বলেন ইতলিসু মা বাইনহুম গায় গায় ঘিষে বসতে আপনারা ফাঁকা ফাঁকা রাখছেন অন্তর শয়তান বসবে কার একটা বলেন হ্যাঁ আসছে রাখছ আলেম ওলামা सर्वश्रेणी लोकेरा बसे जाओ कुरान तफसीर सुनो अल्लाहर कलाम सुनो गाइल गप्प सुनो ना अल्लाहर हबीब सरकार दालम तजदार मदीना मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जिज्ञेस करছে মেরাজের থেকে আসার পরে হযরতে সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছে قالو ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতান ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ হুজুর আপনি কখন নবী মাতা মানে কখন মাতা মানে কি কখন বলতে পার না বেহেশতে তো জাতি চাও সেখানে আরবি ভাষা ছাড়া কোনো ভাষা চলবে না যেরকম চলবে এটা হাত ওঠা যেরকম চলবে এই জন্য হুজুর বলছেন তোমরা আরবি কি ভালোবাসো তিন কারণে কয় কারণে আমার ভাষা আরবি কোরআন শরীফের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি ওহিব্বু لأعرابي لي ثلاثة لأني عربي القرآن الكريم عربي وأهل الجنة الكلام عربي তিন কারণে আরবি ভালোবাসতে হয় আর আমরা আরবি ভালোবাসি সৌদি আরবে যাইয়া কামলা গাছার লেগে এই আমাদের দেশে কিছু ফাজিল হুজিল আছে দেখবেন নামাজ পাও একেবারে হক করিয়া পাও হক করিয়া হাত এইখানে মানে মাথায় টুপি নাই হ্যাঁ তারপরে আমিন জোরে কয় আবার হাত এক হাতে ইহুদির মতন মুসাফা করে আবার নামাজের পরে মোনাজাত নাই আর আমাদের দেশের এই দেশের কিছু ফাসিক আছে কিছু ফাসিক আলেম মূর্খ আলেম কোহাইতে সারি পাতা নাই পড়িয়া সে কয় মোনাজাত নাই মিলাদ নাই এই গুণকে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত আর ওইগুলো ওই মসজিদের কমিটি যদি না তো জনগণ ওই কমিটির কেশিয়ার আর সেক্রেটারি পায়ে রশি বেঁধে ওদের দড়ি দিয়ে পাপ থেকে নামাই দেয় আবার কাজ শুরু হাতে আসে না নামা জানে এ বুখারি বুখারি আমি 54 বছর বুখারি বলেছি তোর মৌলবীর জাতি দুনিয়া না আমার কাছে নিয়ে দিয়ে কাট করে দুই পাতা নয় পড়তি সুরে হাতে বেড়া যাবে না পড়াচ্ছি রাখ আমি হাদিস আনছি অনেক আজকে টন টাইট করে দেবো জীবন আর দাওয়াত নাতির সাথে রাজি আছো জীবন ভরে তো রস শুনছিস আজকে গোপালিয়া রস শুন सरकारी द्वारम तजदारे मदीना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जिज्ञास करছেন قالوا या रसूलल्लाह मता वजबत लकन्नबुवतन काला वादमु बैनर रूही वल जसद। हुजूर अपनी कखन नबी হয়েছেন? আল্লাহর হাবিব বলিলেন যখন আদমের দেহ প্রাণহীন অবস্থায় ছিল তার আগে আমি আল্লাহর কাছে পয়গম্বর, কিন্তু প্রসিডিউশন মেইনটেইন করার জন্য আমাকে শেষে আনা হয়েছে। কথা বোঝা যাচ্ছে না? ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি দীনিহি। নৌকাটির নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বেনারী বেপরদা নেজারা बेसारा ने जारा डूबे मारा जाबे तारा या की धक्का की करबे तोर बादर गाजी ओरा थकबे कोथाय पर के जाबी जरे पर के जाबी नबीर खुदा नबीर रसूल पर नबीर रसूल माने ना जरा काफिर मुशरिक तारा दुनिया ठीक ना आस्ते बोल दिले मशा जरा ठीक ना नबी रसूल मानलो ना तारा की काफिर मुशरिक। आज के 3.5 रुकुर आगे आमी उठबो ना तोरा जो उठिस कुरान शरीफ से बोलछे आमार आवाज फेरत दिए जाबी। कथा ठीक आछे? আমার নাতিরা আমি বুড়ো মানুষ আমার হাসিনা বলছে আমার কাকা মরে গেলে আমার নাম ধরে ডাকার মতন আর কেউ না। বাংলাদেশে ৮৯ বছর বয়সী মানুষ যে কয়জন সবচেয়ে বেশি বয়সী তার মধ্যে আমি বুড়ো একজন। আমার বিরুদ্ধে কয়জন ফাসেক কয়েকজন চেংড়া পেংড়া আমার বিরতি করছে ওরা তো আমার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে। মদিনায় জুতো স্যান্ডেল পরিনি আমিও কোনোদিন মক্কা মদিনায় জুতো স্যান্ডেল পরিনি। যাইয়া খালি কাবা শরীফের ৯৭টি গেট আছে। মালিক ইবনে আব্দুল আজিজ ১ নম্বর গেট। কয় নম্বর গেট? তোরা জোরে কইতে পারিস না? কয় নম্বর গেট? ১ নম্বর। দাদার হাত সাথে হাত উঠা মেয়েরা হাত উঠা নসিব খুলে যেতে পারে। কয় নম্বর গেট? এই ১ নম্বর থেকে ৯৭টি গেট আছে। যারা হজ করছো তুমি ৬০টা ৮০ বাদ ৯৭ ৯০টা বাদ দিলাম এই ৬০টা গেটের নাম কত? ৩ লাখ টাকা ডুবাইতে হইছে। মদিনার শরীফের মসজিদে নববী ৬,৫০০ স্কয়ার ফিট লম্বা। কত? ৬,৫০০। দাদার সাথে হাত ওঠানা। ৬,৫০০ স্কয়ার ফিট লম্বা, ৫,৫০০ স্কয়ার ফিট চওড়া। এর মধ্যে ১৭০০ খুঁটি আছে। একটা খুঁটির নাম তোরা জানিস না। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি ১৭০০ খুঁটির নাম সব আমার মুখস্থ। কখনো মিথ্যা করলে যদি আমি মিথ্যা বলি আমার ঢাকার দুটি ওকে বাড়ি আমি দিয়ে দেব যা, আর মুক্তি যুদ্ধ থেকে যা পাইছি তাও দিয়ে দেব রে। আমার নাতির হাই রে শালার বুড়িও জমাই নিয়েছে। বাইশ পাড়ায় ঢুকলাম সূরা হাজামে নব্বই বছর বয়সের বুড়োর পড়া দেখছিস? আমি কোনোদিন শাশু জলসায় এগুলো পছন্দ করি না, এইগুলো খাওয়াই মৌলবীদেরকে ধ্বংস করেছে। তুই চা খাবি কে? চা খাওয়া মানে কমিটিদেরকে ফাঁকি দেওয়া। গোপালগঞ্জেরা ফাঁকি দেয় না। আল্লাহর হাবিব বলেন, সোমবারে আমি পয়দা হয়েছি আর সোমবারে কোরআন নাজিল হয়েছে। শবে কদরের রাত্রে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আমাদের বড় আম্মা, যেরকম কে আমাদের যে না বলবে সে মুসলমান থেকে খারিজ। হাত উঠিতে বললে না, তোমার বউর এক ঘরে বাসে থাইয়ে এই পাশের রুমিতে খাতি দিতে চাই না, একটু দিলে বাড়িয়ে খাও। হাই হাই কি রমেশারে বিয়ে করছে, দেখে মঙ্গলবারে জন্মাইছে। সতী নারী হইলে পারে মাথার চুল দিয়া স্বামীর পাউসাইবি ধীরে দিনিক মঙ্গলবারে জমাইলে মাইয়াত স্বামীর কথা শুনবে না রে বিধি কি বলিব আর আমার শান্তি নাই সুকুনা আইরে। জীবনে বহুত অসম যে আজকে গোপালিয়া বুড়োর অসম। দাদা আমার দিক টাকা হাদিসে আসছে আম্মা খাদিজা হুজুরের আঙ্গুল চুষতেন, আঙ্গুলের নাম এখন শুন ইবাহাম। সকল হাত উঠাও। এটার নাম কি? ইবাহাম। শাবাবা ওয়াস্তা বেনশির কিনশির। এই পাঁচটা আঙ্গুল স্ত্রী স্বামীর পাঁচটা আঙ্গুল চোষা মুস্তাহাব। এই পেটে যদি সন্তান হয় দেশপরণ আলেম হবে, আল্লাহর ওলি হবে। যেরকম সুবহানাল্লাহ। सुशा तो दूर कथा रात भरिया नामाज नाई कलम नाई जत अश्लील छवि देखे तारपरे ताश खेला कैसिने आमार भास्ती की बोलसी जे कटा ए ताश खेलसे दलेर थेके बेर करे देन ठीक एरा देशटाके ध्वंस करेছে ताश खेला रिजिसुम मिन अमालि शैतान आल्लाह बोलছেন এটা শয়তানের কাজ ताश खेला किसের কাজ हाथ और हाथ उठोना अल्लाह जर हाथ उठोना और हाथ के तो ध्वंस कर देबी जरकान ताश खेला शैतानेर का हाथ का पारबल ताश खेला की शैतानेर काज काजी এই আবর্জনা না এই সমস্ত লোকদেরকে দলের থেকে বের করার জন্য আমার ভাস্তিকে আমি নির্দেশ ঘোষণা করলাম এগুলোকে বের করে দাও শালা তাস খেলা জুয়া খেলা शैतानेर काज खाली हराम नाকি যে সকল পুরুষ ছেলেরা তাস খেলা মদ খাও मद खावा हराम देखें पुलिस अभियान बोलसे मदक के मद के हमरा ना बोली क्या ওই জায়গা কোরআনে আইন দিয়ে চালালেই তো হয়ে গেল যদি কেউ মদ পান করে তার জন্য শরিয়াতে ৮০ চাবুকের কথা আছে যেরকম কত ৮০ চাবুক এবং ৬ মাস তাকে জেল দিয়ে দাও Whoever commit shall be punished with imprisonment, either description for a term which may extend to 6 months. আমি লর ছাত্র ছিলাম আপনাদের দয় প্যানেল কোডে 511টা আইন আছে সব আমার ইংলিশ কোটেশনে মুখস্থ আমি ল এন্ড জাস্টিসে প্রথম আইনের উপর পিএইচডি করি আমি উকিল না উকিলের আব্বার চাচারও খালু আগে ছিলাম জাতির চাচা এখন সকল আলেমরা আমার ভাস্তিকে যখন মা বলে সম্বোধন করছে তখন আমার র্যাঙ্ক একটা বেড়ে গেছে পৃথিবী এই ডিগ্রি বাংলাদেশের কার নাই إن هذا القرآن يهدي سورة بني إسرائيل 9 نمبر آيات حبيشة برمان بول دار إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا पास आयात मालम यालम इकरा बिस्मिल थे मालम यालम पास आयात पढ़ार पर एक जखन बोल से अल्लाहर हबीब बनेन मा आना भी करी अभी पढ़ते पारी ना जिब्रील अलैहिस्सलाम पढ़ते से और हुजूर बोल से कि अभी पारी ना अल्लाह वाले जिब्रील इठा मुखे से তুমি শিগগির আমার রাসূলকে জড়াই ধরো আমার রাসূলকে বুকির এলেম দিয়া দাও আলিঙ্গন করার পরে আল্লাহ বলেন এর পরে আমি আমার রাসূলকে এই কোরআন পড়া আমি সহজ করে দিয়েছি হাত উঠা জোরে কোন আল্লাহু আকবার إن هذا القرآن يهدي للتي ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. الله القرآن أبنا در كمون لكتسي खारिजीरा कखनो रसूलेर बंधु ना हुजूर एक दिन नासाई शरीफेर भितरे मिशकातेर मध्ये एसेছেন आल्लाहर हबीब गोश्त भाग करतेছে एक खारिजी आसिया हजरत अबू बकर रादियल्लाहु ताआला अन्हु हजरत ओमर एवं जरा छिलेन सकलेर आगे खारिजीटाके बसन मारबे আল্লাহ রসুল বলেন এর মতন বুম্বা আর শয়তান নাই। আমি যদি এই সময় থাকতাম 2 মিনিটে আমি শেষ করে দিতাম। শয়তান আমার রাসূলকে বলছিস এই জাতের জাত এই নজদের খারিজিরা এই শয়তান মাথা নাড়া এদিক তাকা ওরে শয়তান আমার রাসূলকে তুই বলছিস ইয়া মুহাম্মাদু মা আদালতা নবী বলে ন্যায় বিচারক না বলে আমরা যারা আছি আমরা ওকে পালাই মারব না। আমাদের দেশে দেখবেন কয় রকম ব্যাংক আছে, একটা হলো কোনা ব্যাংক আর একটা হলো বাংলা ব্যাংক। আমার সাথে অনেক রকম ব্যাংক আছে না, এই কুয়োজিটা থাকে এইটি হলে করে সিনালি ব্যাংক। এই শয়তানটা এই কুয়োর মধ্যে যেটা থাকে ছোট্ট এই কুয়োর ব্যাংক মনে করছে এইটা আটলান্টিক মহাসাগর। আল্লাহ রাসূল বলেন এই কুয়ার মধ্যে যে ব্যাংকগুলো থাকে এগুলো শয়তান বেশি। এই এই খাওয়ারেজি আল্লাহর নবীকে বলেন ইয়া মুহাম্মাদ মা আদালতা বলো ইয়া মুহাম্মাদ মা আদালতা আপনি ন্যায় বিচারক নাম। এতে আল্লাহর নবীর অন্তরে কষ্ট পানেন। আল্লাহর হাবিবকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন ওয়া ইন্নাকা লা খুলুকিন আযীম। একটু হাত ওঠান ওয়া ইন্নাকা লা খুলুকিন আযীম। আপনি সুমহান প্রতিষ্ঠাতা চরিত্র দিক দিয়ে এক নম্বর চরিত্র এন্ড শিওরলি দা হ্যাড সাবলাইম মোলাস বাট ইউ আর এ এক্সেপশনাল পায়েস এন্ড ডেডিকেটেড মুসলিম নো ডাউট ইট ইজ মাই পার্সোনালি থট ও মাই লর্ড আই থিংক সো। Beginning now will be commitment. These are life action vilifying of the commitment, but I can advise to all to the way of Allah with wisdom and beautiful person. General, it English wala mone kichu korbe na. Oi shalar kharijir goshti. Ora mone amader koba amar rasul ke bolchish tora. যে ইয়া মুহাম্মাদ মা আদালতা এই সাহস তোদের কে দিল? দুনিয়ায় যত নবীদেরকে হত্যা করেছে ইমাম हुसैन जे हत्या करेছে আমিয়ান ইরাকের গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এইকে ইয়াজিদ যখন ক্ষমতায় বসায় ইরাকের गवर्नर बनाई दें इराकटा तक दामेस्कर एक प्रभिन्सि छिलो बांगलाय कय राज्य इंग्रेजी बोले प्रभिन्सि यूनिवर्सिटी प्रफेसर तो इंग्रेजी कह दिलाम शायद बदमाइश कोथाकार कठोर बदमाइश बोलছে কিভাবে তাকে मारा जाए তুই আমার এই পাশে আমি আমার এটা ধরিস কি আমি একটু পড়বানি আমার হাত আমার আব্বাকে শিক্ষা বলছিল যে আপনার এই ছেলে যদি আলেম হয় এটা ভালো করে তো তুলে নিস জীবন আল্লাহর কাছে বলতে পারবে যে পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরি আমাকে এটা 30 খণ্ড 310 পৃষ্ঠার থেকে ও আমার সামনে আরবি পড়বি আরবি রিডিং পড়ে আমার সামনে আয় দেখিলাম ভর্তি পারিস ফকিন্নির বাচ্চা কোথাকার বাংলা তরজমা আরবি পড়িয়া শোন उबाइदुल्लाह इब्ने जियाद के इराकेर गवर्नर करार पर बोलছে তিনটি কাজ তুই করবি কয়টা কাজ জোরে বল জোরে না বলে কয়টি কাজ দোস্ত হাত উঠায় তিনটা আঙ্গুল দেখাও এক নম্বর কাবা শরীফের থেকে হাত নামা কাবা শরীফের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম উঠাই দিবি দুই নম্বর ইমাম হোসেন কে শহীদ করে দিবি এবং তার সঙ্গে আরো 71 টা লাশের মাথা চাই পারবি তাহলে তোর ক্ষমতা থাকবে মানে জি স্যার এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাড়ি নজদে কোন জায়গা নজদ নজদবাসীর জন্য হুজুর কখনো দোয়া করি নাই দুনিয়ায় যত নবী আম্বিয়া আসে হত্যা করেছে এই নজদের বদমাইশিরা এই জন্য আল্লাহর হাবিব বলেন আল্লাহুম্মা বারিক লানা শামানিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া ফি নাজাদনা ওয়া ইয়াতলাউ যালিকা কারনি শয়তান হুজুর বলছেন পৃথিবীর শামবাসীরা আমার কাছে দোয়া চালাও আমি শামবাসীর জন্য দোয়া করলাম ইয়ামিনবাসীদের জন্য দোয়া করলাম নজদের জন্য আমি দোয়া করি না দুনিয়ায় যত নবী আম্বিয়া আলাইহিস সালামদের হত্যা করেছে এই জানোয়াররা করেছে ওয়াফি নাজাতনা ওয়ায়াতলাউ যালিকা কারনি শয়তান এই নজর থেকে শয়তানের শিং বের হবে ঠিক বর্তমান রিয়াদ একটু জোরে জোরে কানা কোন পিটন মারো ঠিক बेटा दावत दाओ तो बयाती की आलेम के दाओ ना कई 10 पारा कुरान हाफेज আমাকে একজন হাফেজে কুরআন দেছে আমি তুই আমার সামনে একটা ছাপা কুরআন শরীফি তুই যদি তুই পড়তি করিস আমার সামনে সহি করে তোর ধন্যবাদ দি এই বদমাইশ বক্তা তুই হাফেজে কুরআন লিখলি কে তুই টাইটেল পাস করিসনি তুই মাওলানা লিখলি কেন এই আমার বাংলাদেশ থেকে কিছু ভারতে যায় সভা করে বাংলাদেশের বড় একজন বক্তা আমি নাম বলবো না এর আব্বা কইয়া মানে ওই বড় বক্তার সুর নকল করিয়া এই ভারতে যে আব্বা কয় আমি সে হ্যান্ডবিল আমার কাছে আছে যখন হবে তখন এই হ্যান্ডবিল আমি ইউটিউবে প্রকাশ করব আমার বিরুদ্ধে তুমি বলছো কোরআন বানায় শয়তান কোথাকার তুই একজন বক্তাকে ভারতে যাইয়া একজন বক্তাকে তুই বাপ বানাইয়া ওয়াজ করি মূর্খ জাত কোথাকার কেউ যদি নিজের বাপকে ছাড়া অন্য বাপ কাউকে বাপ বলিয়ান যদি পরিচয় দেয় কিয়ামতের ময়দানে ইয়ার বাসস্থান হবে জাহান্নাম হাত উঠান কথা বলেন না কেন বদমাইশ কোথাকার আমি নাম বলবো না, নাম বললে তো খুন হয়ে যাব। ওর ব্যবসা বাণিজ্য আমার বিরুদ্ধে হলো নাকি? রাষ্ট্র আমাদের হাতে এখনো, বুঝিস না আমার বাজে জাত কোথাকার। এই জন্য আলেমের বিরুদ্ধে বলে হায় হায় আমার ছবির একেবারে করস সন্নে দিয়ে আতেছে। হায় এগুলো তো মূর্খ জাত, এ তো লেখা নাই পড়া নাই। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হুজুর বলেন কার নিন্দা করো না, পরচর্চা করো না, পরস্পর তোমরা ভাই হয়ে যাও। আমার ভুল হলে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দা যখন ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, কথা কয় ঠিক না ঠিক? আমি বলছি আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি, ৮৯ বছর বয়স, আমার ভুল হতে পারে, মানুষের ভুল হয় না, একটু জোরে কান ভুল হয় না। আমরা ভোলানাথের জাত না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বললাম। যায় আমার আদি পিতা ভুল করছে, আল্লাহ কই জায়গা যাস না, ওই জায়গায় গেছে, যার পরে খাইছে। আদি মাতা ছিল, আদি মাতা ছিল এই দে মা অধিক দেবানি পরে টান আগে শেষ করে আসি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওরে মুআবিয়ার ছোট মেয়ে রুম তারা, এগুলো তো শোনেন নাই। রুম তারাকে বিয়ে করার জন্য এর 8 জায়গায় বিয়ে ছিল ওই সময়। রুম তারাকে বিয়ে করো, এজিদ বলল আমার ছোট বোনকে তুই যদি বিয়ে করিস, এই নজদ, এই এজিদ বিয়ে করেছিল নজদে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এজিদ বিয়ে করেছিল নজদে, এই জন্য হুজুর নজদের জন্য দোয়া করে নাই। এটা যেরকম নজদের জন্য দোয়া করে নাই। বর্তমান রিয়াদের পাশে কয়েকশো মাইল দূর এই নজদ এলাকায়, এই জায়গায় ওহাবি জাতিরা বসত করে। এই যারা মিলাদ পড়ে না, যারা মোনাজাত করে না, আছেন আমার দেশে, নামাজের পরে মোনাজাত নাই। এক কমিটিরা আমি তোদের নির্দেশ দিছি এই সকল ইমামদেরকে মসজিদ থেকে অপসারণ কর, এই জাত না দূর করলে দেশে। তারপরে পাও ভাগ করার আর সূরা ফাতিহা দলিল পরে দিচ্ছি, আগে সাইজ করে আসি। ফকিনীর বাচ্চারা এই দেশে এসে দেশটাকে ধ্বংস করে ফেলেছে। ইমাম হোসেনকে তিনটে জিনিস করতে হবে। কি বললো এজিদ? কয়টা জিনিসের কথা বললো? তিনটা। কোথা থেকে অর্ডিন্যান্স জারি করছে? আগে কাবায় পরামর্শ করছে, এরপরে দামেস্ক, সিরিয়ার রাজধানী। তখন দামেস্ক ছিল, আর দামেস্কের একটা প্রভিন্স ছিল, ইরাক একটা, মক্কা একটা, মদিনা একটা, রিয়াদ একটা, এগুলো জিদ্দাক একটা প্রভিন্স ছিল। বললেন ২ নম্বর তার লাশকে আনিয়া ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নাকির ভিতরে ছড়ি দিয়া যখন আঘাত করতেছিল, প্রতিবাদ করেছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। বলছে এজিদের সেনাপতি তুই কি করতেছিস? আমি এই নাকি এই গালে আমি আল্লাহর হাবিবকে চুমু দিতে দেখেছি। যেরকম আল্লাহু আকবার। কি সর্বনাশ! হুজুর বলছেন আহলে বায়াতকে যে গ্রহণ করলাম, হাদিস নাম্বার 5923। ভুল গেলি বলবি যে হুজুর বানায়ে বলছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি কাবা শরীফের দরজা ধরে বললেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সাবধান, আমার আহলে বায়াত হলো তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের নৌকন্যা, যে তাতে আরোহণ করবেন সে রক্ষা পাবেন, আর যে তা হতে পশ্চাতে থাকবে সে ধ্বংস হবে। একটু ভালো করে দেখান, जातिर हाथ उठा जरा हाथ उठाबेन आमार रसूलेर उम्मत थेके खारिज हाथ उठा एक हाथ उठले एक हाथ उठानो शयतानी मेरा हाथे पर्दार आড়ালে আর তোরা প্রকাশ দুই কান হাত আমরা আহলে বায়াতকে গ্রহণ করি জোরে কান আমিন আমিন হুজুর বলছেন যে আহলে বায়াতকে গ্রহণ করলো সে নূহ নবীর নৌকায় আরোহণ করলো আর যে আহলে বায়াতকে গ্রহণ করলো না সে ধ্বংস হলো তো এজিদ ইমাম হুসাইনকে হত্যা করে সে কি আহলে বায়াত গ্রহণ করলো না বিরোধী করলো সভাপতি জোরে বলতে হবে না আল্লাহর কাছে হাত উঠান জোরে কম কি সেই এজিদকে আমাদের দেশের কিছু বক্তা কিছু মূর্খ যারা আমার বিরোধিতা করেছে এর মধ্যে কয়েকটা আছে তারা বলছে আর এই দেশের কিছু ওহাবিজাত নজদে ওহাবির আওলাদ যারা আছে খাওয়ারিজি দল এরা বলছে এই রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন যে আমার আহলে বায়াতকে গ্রহণ করলো সে নূহ আলাইহিস সালামের নৌকা চল হাত উঠানা যে হাত উঠাবে না ওই 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 বদমাইশ রাসূলের উম্মত নয় জোরে বলেন আহলে বায়াতকে অস্বীকার করা সে রাসূলের উম্মত হতে পারে বরং ইমাম হুসাইনকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে এরপরে নাকের মধ্যে নড়ি দিয়া ছড়ি দিয়ে খোঁচাচ্ছে প্রতিবাদ করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠায় দেন হাত উঠান এই হাত জান্নাতে যাবে যখন আল্লাহ মেরা হাত উঠা নালে কোন স্বামী স্ত্রী শেষ হয়ে যাবে হাত উঠান মুসলমানের বাচ্চা যারা আছে আর ইমাম হুসাইনকে শহীদ করে এজিদ আবার রাসূলের শাবাব পাবে হুজুর বলছে সে ধ্বংস হবে এটা রাসূলের ফতোয়া এবার আল্লাহর ফতোয়া শুনেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম কোরআন থেকে ফতোয়া দিচ্ছে আল্লাহ তাআলা যে মুমিনদেরকে হত্যা করে যেরকম মান কাতালা মুমিনান কাতালা ইয়াকতুলু যে মুমিনকে হত্যা করে আল্লাহ তাআলা বলেন ফাজাজাউ জাহান্নাম তার বাসস্থান কোথায় জাহান্নাম এত বড় অপরাধ করার পরে তারপরে মসজিদে নববী আজান বন্ধ করে দিয়েছে দুঃখ তো এমনি বলে না হাত চোখের পানি ফেলে কানবি রে জাতিরা আর চোখের পানি ফেলে কানবি এরপরে তিন রাত তিন দিন মসজিদে নববী আজান বন্ধ করে দিয়েছে এই দিক দেখো মিয়া লেখাপড়া শিখছো এই দিক ধরো আমি হাদিস পড়ি তুমি দেখো সাইদ ইবনুল মুসাইয়্যিব আল মসজিদা ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তাস সালাম ইল্লা বিহামহামাতি ইয়াসমাউ বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহু দারামি একটু ভালো করে দেখেন এই ইউটিউব বিশ্ববাসী এক নম্বর ইমাম তুই বসে বসে পড়ে পড়ে দেখ হাত কলেজা আপনাদের কলেজা ব্যথা লাগেনি এক নম্বর ইমাম হুসাইনকে শহীদ করে দেশে এতে আমরা খুশি নে বেজার বেজার দুই হাত উঠা মুসলমানের হাত উঠা এক খাওয়ারিজি দল এক নাস্তে ওয়াহাবির জাতিরা এরা আল্লাহ রাসূলকে ওই খাওয়ারিজি বলল মা আদালতা তুমি ন্যায় বিচারক না দুই নম্বর ইমাম হোসেনকে শহীদ করে দিল তিন নম্বর মসজিদে নববীতে আজান ইকামত বন্ধ করে দিল আর যদি সাথিয়াবাসী দলমার রাজনীতি যা থাকুক আর না থাকুক একটা মসজিদের আজান যদি বন্ধ করে দেয় এই সাথিয়াবাসী পাবনাবাসী বাংলাদেশবাসী তার বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে হায়রে মদিনা শরীফের আযান ইকামত বন্ধ করে দিল আমার রাসূলের শাবাব যারা পাবে দারামি আমি কি হাদিস বানাইছি না রাসূলের কথা রাসূলের তাবির কথা এটা মুরসাল হাদিস এরকম আল্লাহু আকবার তাবির যে হাদিসটা বর্ণনা করে তাকে মুরসাল বলা হয় আজকে দেব সব आज के टन टाइड एखान तो उठती पारबि ना सभापति यदि ओटा कामते तुम्हार खबर आछे होक सभापतिर आज के धरबो यदि उठे जास और बोलबि लास्टे जे दादा से चाई होक तुई बोलबि दादा बनाई बोलछे ना ना एकटु जोरे बोलतो ना ना बोले नाई জীবনে হয়তো আসতেও পারি নাও পারি মা বোনেরা তোরা বসে যা জীবন অস শুনছিস আজকে করুন অস শুনে যা এক নম্বর আমার রসুলের কলেজার টুকরো সহ আরো ৭১ জন সেই নামগুলো এখন আমি জাতির উদ্দেশ্যে এখনি ঘোষণা করছি যাদেরকে হত্যা করেছিল তাদের নাম লিস্ট আমার কাছে আছে সরাসরি হাদিস থেকে রিলি করে শোনানো হচ্ছে হা হা নামগুলো শুনে না চোখের পানি ফেলেন কারবালা শহীদগণের নাম আব্দুল্লাহ ইবনে আকিল বলো আব্দুল্লাহ ইবনে আকিল আব্দুর রহমান ইবনে আকিল জাফর ইবনে আকিল মোহাম্মদ ইবনে আলী উসমান ইবনে আলী আব্দুল্লাহ ইবনে আলী জাফর বিন আলী আব্বাস ইবনে আলী মোহাম্মদ ইবনে সাদ আব্দুল্লাহ ইবনে মুসলিম আওয়ান ইবনে আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবু বকর ইবনে হাসান আমর ইবনে হাসান কাসিম ইবনে হাসান আব্দুল্লাহ ইবনে হাসান আলী আকবর ইবনে হুসাইন আলী আসগার ইবনে হুসাইন হযরত ইমাম হুসাইন এইরকম ৭২ জন লোক মানুষকে হত্যা করে প্রত্যেকের লাশকে কোথা না আনা হলো আনে করছে কি এজিদির অ্যাসেম্বলিতে আনা হয়েছে কোথার থেকে আল ওয়াফা বিল ওয়াফিয়াত এটা ধর না না আমি পড়ি তুই তোর খালি দেখবি খালি বুড়ো যেন ভুল পড়ে না আন্নাসাবিয়ু লাম্মা ওয়ারাদা মিনাল ইরাক ইরাকের থেকে যখন তাদেরকে আনা হলো আলা ইয়াজিদিন ইয়াজিদ আলা হরপেজার ইয়াজিদি ওই ইয়াজিদের কাছে খরাজা ফাকাল্লাকিয়াল আতফাল তিপলুন মানে বাচ্চা তিপলুনের বহুবচন আতফাল শিশু গুণ নিয়ে আসা হলো অন্নিসা মে লোকনে আলো মিন যুরিয়াতিন তাদের আওলাদ আলী আল হুসাইনের আওলাদ ওয়ারাসু আলাল আতরাফ আর ইমাম আর তলোয়ার কাছে রাখা হলো ওয়াকাদ আশরাফু আলা সানিয়া জিরুনা ফালাম্মা রাআহুম নাইবাল গরাব ফানসা ইয়াকুলু বাই তারপরে ইসি ই করতেছে কবিতা পড়তেছে নাইবাল গরাব জরখান নাইবাল গরাব ফাকুলতু কুল আওলা তাকুল فقد اتزعتم من الرسول ديوني বাংলাটা শুনবেন না দাদার সাথে শুনবি না আর নাইবাল গোরাব কাক যখন ডাকাডাকি করতেছে তখন ফাকুলতু এই ফাকুলতুর ফাইল হলো এজিদ তখন বলতেছে ফাকুলতু কুল আওলা তাকুল এ কাক তুই ডাকাডাকি করিস আর না ডকি ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি নাইবাল গোরাব পড় নাইবাল গোরাব ফাকুলতু কুল আওলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি ইয়াজিদ বলছে আমি কাজ আদায় করে দিছি বদরের প্রান্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানি বদর এই যে ইয়ানি আন্নাহু কুতিলা বিমান কতালাহু রাসূলুল্লাহ ইয়াউমা বদরিন বদরে যে ৭০ জন মানুষ হত্যা করেছিল ইয়াজিদ বলেন আমি সেই ৭০ জনের বদলা আমি নিয়ে নিলাম বদরের কথা উল্লেখ তাফসীর রুহুল মানিটা আপনারা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজের টুকরা হত্যা করে যে বলতেছে আমি বদরের প্রতিশোধ নিলাম আপনার হাত উঠান আমরা ইয়াজিদের পক্ষে যেতে পারি না এই হাত উঠে যেতে পারি সেই ইয়াজিদকে আমাদের দেশের কিছু লোক রাদিয়াল্লাহু তাআলা আন বলেন যারা বলবে তাদের পিছনে নামাজ পড়বেন না কথা বলেন না কেন চুপ করে দেখছি চুপ করে থাকো আমার তো শয়তানি দেখছি তোরা তার পক্ষে গেছিস আমরা কার পক্ষে? ইমাম হুসাইনের দলের। হাত উঠান, হাত উঠায় দেখি। দুই হাত উঠে। আমরা কার? আর যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কেবল সালাম এক বক্তাকে, এই মূর্খ জাত, তুই লেখাপড়া তো শিখিস নেই, হাদিস তাফসীর কিছু জানিস না, ভাটিয়ালি একটু সুর আছে সেই ভাটিয়ালি সুর দিয়ে ওয়াজ করে খাও, কোরআন শরীফ আমার সামনে একা আয়াত পড় আর তাফসীর পড়, দেখ কয় মিনিট তুই আমার সামনে থাকতে পারিস। কথা বল না কেন? কথা না বলো এই গ্রুপের দল, শয়তানের জায়গা পাইস না। ইমাম হুসাইনকে শহীদ করে দিল আর তারে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবাব দিচ্ছে যে মুয়াবিয়ার ছেলে, আচ্ছা কোন মুয়াবিয়ার দাম বেশি না নূহ আলাইহিস সালামের দাম বেশি? এসরে কোন সভাপতি হিসেবে কথা বলে কার দাম বেশি? নবীদের দাম বেশি না সাহাবার দাম বেশি? নবীদের দাম বেশি। হাত হাত উঠায়। কার কার দাম বেশি? নূহ আলাইহিস সালামের ছেলে কাফের, তাহলে তারে আলাইহিস সালাম বলিস না কেন? যেহেতু তাকে বলা যাবে না এই জন্য সে কাফের। কথা বলেন, সে কি কাফের? নূহ আলাইহিস সালামের চার ছেলে, কয় ছেলে? চার ছেলে, ১৯ মাইয়া। সেদিনকে আমি চিটাগাঙ্গের ওই দিকে সবাই গেছি, তো আমি এক আলেমরে বলছি নূহ আলাইহিস সালামের ১৯টা মেয়ের নাম বল, আর নূহ আলাইহিস সালামের চার ছেলে কি করতো, কত বয়সে মারা গেছে, কোথায় বিয়ে করছে, ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ কয় জানি না, তা বার হ আবার মূর্খ, তুই কি বাহাস করবি? নূহ আলাইহিস সালামের চার ছেলে, দাদার দিক তাকা, কয় ছেলে? হাম, শাম, ইয়াফেস, কিনান। মেয়ের নাম হলো মোরাদুন, বাউলুন, কিতবা, জহুরা, মামুরা, মাজেদা, সাজেদা, আকলিমা, মাওরা, শিবুরা, দাউলুন, কাউরুন, রেবাআ, উলবুন, আকলেবা, বাউতা, তেজাআ, উনদুন, আন্দারা। এই ১৯টা মেয়ে, ৪টা ছেলে। নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম অগেলা, আর লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম আলেয়া। এই দুইটা নাম রাখতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। যাদের নাম এই দুইটা নাম আছে এক্ষুনি চেঞ্জ করে না। ও বোনের মনিরে নিষেধ করা নাম কেন রাখিলি? গুণের আমমতারে এই নিষেধ রাখা নাম কেন রাখিলি? নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম অগেলা। এই দুইজন মহিলা কাফের ছিল। সূরা আত-তাহরিমের 10 নম্বর আয়াতের তাফসীরে লেখেন আল্লাহ তাআলা দুইজন নবীর স্ত্রী কাফের ছিল। কয়জন? দুইজন। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম অগেলা। হাত দাদার সাথে হাত উঠা। নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল? অগেলা। আর আর লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল আলেয়া। এই দুইজন মহিলা এদিক তাকান। তাহলে নূহ আলাইহিস সালামের বড় ছেলের নাম হাম, দ্বিতীয় জনের নাম শাম। এই শাম সিরিয়া ওনার নামে, তারপরে হামসাম এফেস, এফেসের অন্য আর একটা নাম হলো হিন্দ। এই জন্য হিন্দুস্তান বলা হয়, হিন্দুদের জন্য হিন্দুস্তান না। হজরত নূহ আলাইহিস সালামের ছেলের নাম হলো হিন্দ, সেই জন্যই হিন্দুস্তান। কিচ্ছু লেখাপড়া জানে না, কিচ্ছু লেখাপড়া জানে না। আমি এই মোদিকে বলছি, মোদি তুমি এমনি কট্টরপন্থী, দয়া করে মুসলমানের মসজিদটার উপর আঘাত করো না। যেরকম আল্লাহু আকবার। এই মসজিদ হলো আল্লাহর, মানা মাসাজিদ আল্লাহি শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলেন উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আর এই যত ইমামরা যে ভাষণ দেয় সঙ্গে সঙ্গে দড়ি দেয়া ওদের পাট मस्जिदे और एদের সালাম কালাম করবে না এদের পিছনে নামাজ পড়ানো জায়েজ। দেশটাকে শেষ করে ফেলেছো। এরপরে মসজিদ নবাবী পানি পড়তেছে রে কাম সারছে এরা আরো পড়বে না ঈশ্বর বনাশ করে বলছেন আমি কত কষ্ট আনছি বিদেশের থেকে ওই আগুনে একটু তাপ দিত ওই ওই ধরে ধর মোহনী রে কি বোরে আর গুণ মোহনী রে কি বলি আমার কি কষ্ট লাগছে কোথাতে মিশরে তিনি মিশর থেকে ফটো স্টেট করছি কি কঠিন টান মারিয়ে দিছি ও গুণ দাদার সাথে পড় ও গুণ মোহনী রে মনের দুঃখ আমি বলিব ওরে কার। এরপরে ৩ দিন ৩ রাত মসজিদে নববীকে আজান দেই নাই আজান আকামত ডান হাত উঠাও আর চোখের পানি ফেল তাহলে তুই জান্নাতে যেতে পারবি। যেরকম কয় রাত ৩ রাত ৩ দিন মসজিদে নববীতে আজান দেই নাই এটাকে আমার মনের আমাদের কি শান্তি লাগে এটা জোরে বলে এতে তুমি বেশতে তো যোগ এখানে তোমার পরীক্ষা হয়ে যাবে। জোরেখান মসজিদে নববীকে ৩ রাত ৩ দিন আজ আজান বন্ধ করে দেশের শয়তান আচ্ছা আচ্ছা দিবানি দিবানি আমার টস করতে দেন আমি বিক্ষসা বানি রাও শেষ করে দিন ওয়াস্টারে নষ্ট করে দিও না শান্তি তোর ২:৩০-এর পরে ওস্তাদের মার কবে না আমার কাছে নাতিরি নাতিরি সাইজ করে বেড়াবো হাতটা হাত আরে হাজি আমি 34 বার হজ করছি তাও তো নিজে হাজি কই না তোর দাদি একদিন কাছে তুমি এই যে এত হাজির এইরকম বিড়িয়ে ভরে তুমি একটু বিড়িয়ে ভরো না আমার এক চাষা ও ওই মাথায় বিড়িয়ে দিয়ে মানুষের কাছে হাত দেয় আমি হজ করছি হজ করছি তা আমি আমার চাচা বলি আমার বয়সে ছোট আমার ওই দাদিনি আমার ওই দাদারে বিয়ের সময় আমি গেছিলাম আমার আব্বার স্বাস্থ্য চাচা আমার আব্বা জানে স্বাস্থ্য চাচা ও ও আমার ওই স্বাস্থ্য চাচা সেও আমার ছোট জন্মাইছে তামলা এক তুমি হজ করে এই যে গপ্প করো কে মানে কিয়ামতের ময়দানে অ্যাক্সিডেন্টের হাজির দোজখে যাবে আল্লাহ বলবেন দোজখে যাও আল্লাহ দোজখে যাবো কেন আমি তো হজ করেছি আল্লাহ কয় তাই জাতি হবে তুমি মানুষকে দেখাইয়া বেড়াইছো যে আমি হজ করেছি এই জন্য তোমার জায়গা এনে দাও। আর একজন আলেমরে জিজ্ঞাসা করবে আপনিও জাহান্নামে যান আল্লাহ কোরআন হাদিস জানছি কত ওয়াজ নসিহত করছি মানুষকে দোজখে যাব কেন বলে তুমি আলেম হইছো মানুষ তোমাকে আলেম বলুক এতে তোমার পাওনা শেষ। আল্লাহ কয় এই যাকাত দেনেওয়ালা তুই মাইকিং করে পিফারিং করে যাকাত দিয়েছিস তোর যাকাতের কাবুল আনতে যায় কত লোক মারা গেছে কথা কইস না গা এই জন্য তুই ওই জায়গায় যা শহীদকে জিজ্ঞেস করবি তুমি জমিনে হাল পারছিলা শহীদ 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 চাই শহীদ হয়ে মরতে চাই আমাকে খুশি করার জন্য শহীদ হও নাই এমনি শীতে মরে গেছো দোজখে যাও যা করবা হজ যদি করো আল্লাহকে খুশি করার জন্য তাহলে মাপ পাবা যদি আলেম আল্লাহকে খুশি হবার জন্য তাহলে নাজাত পাবা আল্লাহ রাস্তায় যদি খুশি হয়ে শহীদ হও জান্নাতে যেতে পারবা যাকাত যদি আল্লাহকে খুশি হয় তাহলে যাকাত দিলে জান্নাতে যাবা আর যাকাত দিতে হবে 8 খাতে কয় খাতে 8 খাতে এবার হাত উঠাতে কয় খাতে 8 খাতে হাত যাদের উঠলো মনে রে শালা তোরা এজিদের গুরু যেরকম কয় খাতে ওই তো ঘুমাইছে ঘুমাইছে ঠেলা মার এদিক তাকে হাত একদম ভয়ে যা রে যেরকম কয় জায়গা সূরা তওবার 60 নম্বর আয়াতে আমাদের দেশের মানুষ এক খাতেই খালি যাকাত দিয়ে গেল, খালি চামড়া এক জায়গায় দিল, যাকাত এক জায়গায় দিল, আর সাত জায়গায় দিস নেই। যারা যাকাত দিছিস তাদেরও খবর হয়ে যাবে। আল্লাহ চাইছিল কয় জায়গা যাকাত দাও, এ যেরকম কয় জায়গায় যাকাত দাও। এই ধরে লোক বলেন কয় জায়গায় যাকাত দাও, আট জায়গায়। এখন এক জায়গায় দিলে কি আদায় হবে? আটটা ছেলে মেয়ে এক ছেলেকে দিল, আর সাত তিন চারটে মাইয়া আর তিনটে ছেলেকে দিল না। আল্লাহ রসুল বলেন কার মিরাজ নষ্ট করলে মান কথা মিরাজহু কথা আল্লাহ আব্দি, যে মানুষের মিরাজ নষ্ট করে সে আল্লাহর বান্দার থেকে তার নামটা কেটে যায়। বুঝেন আমার কথা, বুঝতেছেন? মান কথা মিরাজহু মিডিয়ার সারা পৃথিবীর লোকের আমার অসন্তোষ, আর যারা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। যে তুইরা বড় আলেম না, বাংলাদেশের হকানি কোনো আলেম আমার বিরোধী করে নেই। ওই সকল শুকড়া ফুকড়া অল্প বয়সী, এদের মধ্যে কেউ ভারতে আছে, অন্যকে বাপ বলে পরিচয় দিয়ে ওয়াজ করে। এই নিকৃষ্টদের দলিল আমি আর কি দিব? আবার আরেকজন কোরআনের খালি আয়াতের নাম্বার দেয়, কোরআন তেলাওয়াত পড়া জম্মের গলত, মানে খালি কয় অত নম্বর আয়াত অত নম্বর আয়াত, কিন্তু কোরআন শরীফ যা পড়ে তা সব ভুল। আমার সামনে পড়, কেমন পারিস একটা আয়াত, আমার সামনে আসি দেখবেন তো সালান পাতি, তোর এক একটা শব্দ ধরলি তুই শীতই পড়বি। ওয়াস্তামান ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন ক্বারীব। আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আনতাসমা ওয়া হুয়া শাহীদ। আল্লাহু আকবার। কোরআন কিভাবে গ্রহণ করতে হয় সূরা কফের মধ্যে বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, তোমার অন্তর লাগবে, আও আনতাসমা কান লাগবে, ওয়া হুয়া শাহীদ, আর একাগ্র চিত্রে আমি তোমার উপস্থিত থাকতে হবে। কোরআন গ্রহণ করতে হবে কয়টা জিনিস দিয়া? তিনটা জিনিস দিয়া। কয়টা? এক নম্বর অন্তর, দুই নম্বর কান। এই কানের মধ্যে 19টা ছিদ্র আছে। এখানে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। বৈজ্ঞানিকরা চ্যালেঞ্জ করে, ডাক্তাররা দেখে আমি এক কানের মধ্যে 19টা পর্দা আছে। আমি বলছি 19টা পর্দার নাম ইংরেজিতে বলো। আমি গেছি নারায়ণ হাসপাতালে কলকাতা, এই দেবী শেঠির শ্বশুর, আমি জিজ্ঞেস করছি ডাক্তারকে যে আপনারা তো নাক কান গলার ডাক্তার। জি, 450 রুপিয়া, ওই ইন্ডিয়ান 450 রুপিয়া নেছে আমার কাছে। তা আমাকে বসে বলে হুজুর বসেন। তো বলে মাই এক এরাজ এ ভি হে ডাক্তার সাহেব, ये हमारी भी तफसील के साथ आप बयान करने चाहिए, जिसके हमारी बदन पर रूक नकला है और कान नाक शीदा और जिस्म पर इलाज के किया गया है, जिस पर अपने तहमत नहीं दे गया तो इस पर हमेशा हम हर एक दफ़ा के हैं जारी कर रहा दिया, जिसके जिस्म पर बदनसीब के और सूख नहीं आ जाती है। तो ये क्या बात है आप बताओ? শুনছিস? বুঝবি কেবার বাংলা করে দিচ্ছি। আমি হচ্ছে ডাক্তার সাহেব আমার কান গলায় কোনো অসুখ নাই, তো কানের মধ্যে যে 19টি ছিদ্র আছে এই নাম 19টি ছিদ্র আমি আপনি ইংরেজিতে বলুন, আর না পারলে জোরে বলবেন, আমি ইংরেজিতে বলবো। আমার দিক থাকা এনে ওর স্ত্রী ওরা তোর পর্দা টর্দা মানেন বেধর্মী। এখন ওই দেখিয়া তাজিব লেগেছি কি কয়, আমি বললাম ডাক্তার সাহেব আমি 450 টাকা আপনার করার পরে 40টা উপকারিতা পাই স্বামীর, এই 40টা জিনিস উপকারী গুণ আপনি ইংরেজিতে বলেন। আর আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন চুমো দেবে তখন হাড়ে যেন চুমো না আসে। এদিক তাকা কুব্বানাতুল খাদ্দিন, এই যে এদিক তাকে হাত কানুটা গালে হাত দেয় না হাতে ক্যান্সার হবে। উঠোসিরা এই জায়গায় যেখানে হাড় আছে এখানে চুমো দেওয়া নিষেধ করেছে হুজুর। কুব্বানাতুল খাদ্দিন এই গালের এই জায়গা, কুব্বানাতুল আইনাইনি দুই চোখের মাঝখানে চুমো দিতে হয়, কুব্বালা তুলিয়া দিই হাতে চুমো দিতে হয়। আর নাতি পুতিদের এবং স্ত্রী হলে স্বামীর পায়ে চুমো দেবে কুব্বালা তুলে জিলি। হুজুর বলেন জীবনও তাদের কোনোদিন অমিল হবে না, যা বিয়ে করছো কোনোদিন জানো না, বাচ্চা কাচ্চা শিয়াল কুত্তর হয়। হাত 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 ওঠায় খবর হবে জীবনে ওয়াজ পাবি কোথায়। হবে না সোর, হবে না লুচ্চ, হবে না লেখাপড়া শিখে কোনো দিন ঘুষ খাবে না। আর এই জায়গায় যদি এই জমানায় ওই সামাল ভাইয়া ঘুষ খাবে লুচ্ছামি করবে, বিয়ে দিলেও স্বামী তা করে অন্য জায়গায় চলে যাবে। হাত হাত উঠল আজকে একেবারে এমন ওয়াজ বসাই দিলাম মানুষ খালি চিন্তা করবে কোন জায়গায় চুমো দিতে। এখানে ন এখানে ন কুব্বালা তুলিয়া দি, এখানে 19টা রগ আছে, আরবুন, তালাউন, বাউরুন, রেবকা, মাইনুন, মহরু, দিবা, আনসা, রওনা, তিমা, দুমদুম, কাউরা, রিবুনুম, আওলা, বিতাশি, উনাবা। হায় ডক্টর নজরুলের সাথে বাহাস করবি, ও লেখাপড়া আরবির অঙ্গন নামই তো জানো না। তাহলে 8টা সন্তান যদি হয়, একটা সন্তানকে সব দিলেন আর 7টা সন্তানকে ফাঁকি দিলেন, আপনি কি বেহেশতে যেতে পারবেন? হাত এটা হাত উঠান। জীবন ভরে যাকাত দিছিস তুই, এক জায়গায় গাড়ির মধ্যে চামড়া দিলি, টাকা দিলি, দাম দিলি, তোর আপন স্বাস্থ্য বোন বোন কোন শয়তানি মেয়ের হাত উঠে হাতটা দেখলাম যারা কয় জায়গায় জাকাত দিতে হয়, হাত 8 জায়গায় দিলে না। তোমার দেশের বিধবা মেয়েরা, যুবতী মেয়েরা আছে, তারা কোনোদিন বিয়ে হয় না টাকার জ্বালায়, তাদেরকে যদি দিতেন ওই মেয়ে না ফারমানি করতো না। কথা বলে না কেন? কারণ অনেক গরিব মানুষের মেয়ে জীবন ভরে ধনীরা মনে করে আমার বাড়ি কাজ করো, শালা কিয়ামতের ময়দানে তুই জাহান্নামে যাবি। তোর উচিত ছিল তোর বাড়ি কাজ করছে তোর জাকাতের টাকা দিয়া এই মেয়েটাকে বিয়ে দিলি, বিনি হিসাবে জান্নাতে যেতে পারতি। হাত উঠা, এরকম হাত উঠা। আর ওই এক জায়গায় প্রত্যেক বছর এক জায়গায় গাড়ার মধ্যে 8টা ছেলে মেয়ের, আমি 7টা ছেলে 1টা মেয়ে, অথবা 8টা 7টা মেয়ে 1টা ছেলে, সব সম্পদ ছেলেকে দিয়ে দিল, মেয়েকে ফাঁকি রাখিয়া। বড় মেয়ের নাম হাজেরা ওরূপে ডলি, বাবা হজের আগে যাইয়া ডলির বাড়ি যাইয়া বাম্মা মা কি রানছ, মাইয়ে কিছু রান্ধেনি, যেহেতু মাইয়ের তো কিছু দেয় নেই সব সাওয়ালে লিখে দিয়েছে, মাইয়ে কান্দিছে আমার দিক থাকা, মাইয়ে কান্দিছে। তখন বাঁধেছিলেন 40 দিনে আমি ফিরে আসবো, মায়ের আর বুক আর মুখ আর তো বন্ধ নাই, বলে বাবার এই আমি সেই জন্য কান্দি না, আমি কান্দি যে তোমার হজ বাতিল হবে আর তুমি জান্নাতে যাবা, এই জন্য আমি কাঁদতেছি। জীবনে এই ওয়াজের বর্ষালার কোনো ওয়াজ হয়? হাত রাজার কোন হয়? আমারে তোরা দাওয়াত দেওয়ার দরকার নেই, ডক্টর নজরুলের বিরাট চাহিদা আছে। আর তা না হলে আমি ল ইনজাস্টিসের উপর, আইনের উপর পিএইচডি করা মানুষ, আমি বিয়ের বদলে তুমি নফল রোজা রেখে তোমার যৌবনকে ৩৩ নম্বর হুঁশিয়ারি মুগুর বাড়ি দিয়ে ধুমাই রাখো, যাতে তুমি অন্যায় না কাজ করো। এই জন্য যে সকল ছেলেমেয়েরা কামাই জানে না তাদের পিতামাতা বিয়ে দেয়। এই পিতামাতা হলো এক নম্বর বদমাইশ, বুড়ো বদমাইশ। এই বুড়ো বদমাইশও কামতের বিচার হবে। আমার মা মরে গেছে তাই বউ ডাকবে, এই বুড়ো খবিস কোথাকার, তুই ছেলেকে বিয়ে দিলে কা, সে কামাই জানে না, কিছু জানে না, বউরে কিছু দেবে না, তুই দান বেসবি, 2 মণ দান বেসবি, তাই দে বউ মারে কে, ও বউ তো 2 দিন পর আটিয়ে যাবে। আর বুড়ো বদমাইশ, মূর্খ বদমাইশ কোথাকার। আজকে সালাবো জম্মের সালাম। এখন মায়ের করছে 40 দিন পরে ফিরে আসবে, মাইয়েরে বলতেছে, মাইয়া জবাব দিচ্ছে, বাবা 40 দিন 80 দিন না, তুমি তো জাহান্নামী। যেহেতু মেরাজকে নষ্ট করা, ডান হাত উঠো, অংশ কেটে দেওয়া আল্লাহর বান্দার থেকে খারিজ। হাদিস শোন, মান কাতা, খুব জোরে জোরে। কোরআন শরীফ আমাদের জানের চাইতে মায়ার জিনিস, ঠিক না? কোরআন শরীফে কতটা সূরা আছে? 114। হাত উঠার 114টা। কোন জায়গায় কোন দিনই নাজেল হয়েছে, কোন সাহাবা শুনছে, কোন তারিখে, কোন পাহাড়ে, কোন জায়গায়, সব জায়গায় এই বই আজ পর্যন্ত বাংলাদেশে দেখছিস? এগুলো আমি মক্কায় মদিনা বসে, মক্কা শরীফ যে কয় জায়গায় নাজেল হয়েছে সেই কয় জায়গায় গেছি, মদিনা শরীফ যে কয় জায়গায় গেছি, ক্যামেরা দিয়ে সেই জায়গায় দিয়ে একটা বই লিখেছি। সেদিন এই বইটা আমি ইংরেজিতে লিখছিলাম, রিভলিউশন দা হলি কোরআন। দেখলাম যে আমার জাতি তো পড়তে পারবে না, এই জন্য আমি অনেক গবেষণা করে বাংলায় লিখে দিছি। আমার ছেলের কাছে আছে, পারলে নেবেন, মাগনা কাউকে দেবো না। আমার আব্বার টাইতে, আমার আব্বার কাছে টাকা চাইয়া বই লিখছি। আর এই বইটার টাকা এতিমখানায় চলে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আপনাকে কেসে ভাষা চলে, আমি তো গরিব মানুষের সামনে আছে, তোমার আমি ভিক্ষা চাবো, আমার টাকা দিয়ে লিখছি, পারলে নেন, আইনে চলে যান। মাত্র 2টি বই 100 টাকা দাম, যদি পারেন নেবেন। পরে কোন মহিলা আল্লাহর কাছে 2টা গোলাপ ফুল পানির মধ্যে 3 বার সুপ নিয়ে দই পানি খায়, হাদিসে কিতাবে লেখে, ওই মেয়ে যদি স্বামীকে বলে বসো, স্বামী শুয়ে পড়বে। মানে সে এত অ্যাডভান্স হয়ে যাবে, জীবনে আর অন্যায় কাজ করবে না। আমার মা বোনেরা যারা আছি, এই বই ওই হাদিসটি দিয়ে দিছি। যেরকম আমার আমার অনেক ভাইরা বিয়ে করছে, হ্যাঁ, এ বাইরে করবে কি, বউ থিয়ে যায়, এই বউরে এক গামছা বলাই কই যাস। আচ্ছা, 1 ফুটা মানুষ যদি 2 ঘন্টা মুখ চাবাই না রাখতে পারে, ও বউ রাখবে কেমনে? দেখবেন কেউ যাবে না, উঠলি তো মনে করবো তোর ধ্বজভঙ্গ করে ফেললো। হা হা, নাতে দিক টাকা। এই হাদিসটা দিয়ে ভালো হয়েছে না? ওয়া কোরআনের আয়াত, ওয়া হারামনা আলাইহিম মারাদিয়া মিন ক্বাবলু। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামকে যখন সিন্ধুকের মধ্যে ফেলে দিল, মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের মা মুসার বড় বোন কুলসুম রে বলল, কুলসুম এই সিন্ধুক দেখা যাচ্ছে। আমার দিক তাকান, চোখের পানি। আপনারা সিন্ধুক দেখেন না? আমি দেখেছি। আমি জর্দানে ছিলাম, ফিলিস্তিনে ছিলাম, আর সিরিয়ার রাজধানী দামেস্কতে ছিলাম। আর এই নদীটা যেখানে ছিল, এইটা হলো আমালিকা নদী। জোরকান কি? আমালিকা নদী। হযরত মুসা আলাইহিস সালামের নানা ছিল বাইতুল মুকাদ্দাসের খতিব, অন্য দিক দিয়ে রাষ্ট্রপতি ছিল। দুলদুল ঘোড়ায় আসে বলল মুসার মাকে, ওমা আমি স্বপ্ন দেখেছি, তখন তো মোবাইল ছিল না, স্বপ্ন দেখেছি তোমার পুত্র হয়েছে। বলো জি আব্বা। বলে নাম রাখছো কি? বলে আব্বা জান আপনি নাম রাখেন। তখন মুসা আলাইহিস সালামের নাম খুরশিদ আলম। উনি নাম রাখলেন মুসা। মুসার বাংলা হলো ভাগ্যবান। মুসার বাংলা কি? ভাগ্যবান। হাত উঠান। মুসার বাংলা কি? আর তোমার ছেলের না নাতির না বানাইছো জুয়েল অমনামাইসিন গনিমাইসিন হুটুমাইসিন ভিলাজিল এই সব নাম রাখতে। এরপরে এই ডিসকভার এই যে হোন্ডার নাম আমার নাতি সেদিন কইছে দাদা দাদা রে বলি কি আমার ওটা ডিসকভার কিনে দাও। তোর বয়স 2 বছর ডিসকভার দিয়ে করবি কি? और दादा और बाप से यही देते दादा कहने और बाप ना कोई मत साल नाती देख ओ दादा दादा रे तुम्हें सुनो आ सकते ही ना तो कहो कम हमारे एक डिस्कवर की नहीं दे दादा हम देख सिखा दादा तुम्हारे टे सुमो दो बताओ सुमो दो दादा हमारे 100 টাকা दाओ और सीखे दे नहीं 100 টাকা अभी तो আমার নাতিন বউরা কি খুশি হয়ে গেছে। আল্লাহ দাদারে তুমি বাঁচাই রাখো। তোদের পক্ষে আছি। আর 3 জায়গায় মিথ্যা কথা বলা যাবে। একটু জোরে কোশ নে 3 জায়গা দাদার সাথে খুশি হ হাত উঠানো করে পেটন ফেলাইছি জোরে কোন কয় জায়গা হাত উঠলি কেন মেরা 3টি হাত নঙ্গুল দেখে দেখা 3 জায়গায় মিথ্যা কথা বলা যাবে। লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহা নিজের স্ত্রীর সাথে মিথ্যা কথা ওয়াল কিসব যদি বিচারপতি মিথ্যা কথা বলে আর বাসর করে আল্লাহ বলছেন যে মহিলারা আর তোরা বাসর করে সবচাইতে জীবনে বেশি মিথ্যা কথা বলবি। স্বামী তোরে প্রশ্ন করবে তোর যেটা তোর বিপক্ষে যাবে সেইটা কি তুই না বলে 4 আলিফ টান দিবি। যদি কাজ করছো না অবশ্যই কাজ সে করছে কিন্তু কখনো গোপন কথা সত্য বলো না। ও আমার নাতি বুনিরা তোমার ঘর সংসার হবে না ভগবান বলতে হবে না পারে কে যাবি নবীর নৌকাতে রূপকাঠির না জড়ো গান রূপকার নৌকাতে বেসারা এটা হাত তোলা বেসারা নে যারা আর ডুবে মারা যাবে তারা একই ধাক্কা কি করবে তোর বাদর গাজি কি করবে তোর বাদর গাজি ওরা সেদিন থাকবে কোথায় পারে কে যাবি নবীর নৌকাতে ধর্মশীত খুব কঠিন সুর এক বুড়া ধর্মশীত পাবে রসুল ইহাতে নাই কোনো ভুল খোদা সব কেমন লাগতেছে নবীর রসুল মানে না মাশাআল্লাহ। আপনাদের কিরম লাগতেছে? না আসতে বলতে হবে না আসতে বলে আসতে বলে মুনাফিকের চিহ্ন হবে। যেরকম কেমন লাগতেছে আমার নাতি বউরা তোমরাও মিথ্যা কথা বলবা স্বামীর সাথে কোনো গুণা নাই। আল্লাহ রসুলের পারমিশন এটা। হ্যাঁ আমার নাতি বউরে টাকা চ্যালেঞ্জ থাকলো যদি কোনো আলেম আমার এটা ভুল ধরতে পারে আমার ঢাকার বাড়ি দিয়ে দেবো। 3 জায়গায় এই যে টাকা 3 জায়গায় মিথ্যা কথা একটু জোরে বল সভাপতি যেরকম কয় জায়গা আল্লাহ যার হাত উঠানো হয় হাত উঠানো নাই তুই মুসলমানের সন্তান মেয়ের হাত উঠা স্বামীর সাথে যখন তখন মিথ্যা কথা বলবে কোনো গুণা নেই। আবার স্বামী কাপড় কিনে আনছে আতাইকুলার থেকে একখান কাপড় 500 টাকা দিয়ে 500 টাকা বললে মহিষ উমুকে পেটম জানুন খাও না দাদার ওয়াজ কাকে বলে এটার নাম গোপালী ওয়াজ। আমার হাসিনে আমার কাকার ওয়াজের মতন আর ওয়াজ হয় না। কেমন লাগলো? লাগলো কেমন? এবার আসেন পাও কতটুক ভাগ করা যাবে। আল্লাহর নবী বলেন পাও যদি ভাগ করো তাহলে কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলাইতে হবে। এখন আপনারা বলেন একটা যুবক খাটো আর একটা যুবক লম্বা, তাহলে পায়ে মিশাতে গেলে কাঁধে মিশানো যাবে না, কথা বলেন না কেন? একটা লোকে একটু আর যদি পার সাথে পাও মিশাও বুখারীতে আছে, তাহলে কাঁধে 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 মিশতে হবে। হাদিসটা বাবুল ইলজাক বিল মুনাক্কাব বিল কদম রাওয়াহুল বুখারী। তাহলে কথা কি বুঝতে পেরেছেন? তাহলে স্বাভাবিকভাবে দাঁড়াইতে হবে। রফাইদান কেন করি না? রাফুল ইয়াদাইনের হাদিস আছে, ওই হাদিসটা অত সহি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিরাজের থেকে আসার পরে মুসলিম শরীফের 181 পৃষ্ঠা 7 লাইন পরে জামির বিন আমিয়া হাদিসের হাদিস আছে, ফাকালা মালি আওয়াকুম রফি আইদিয়াকুম কান্নাহা আজনাবু খাইলা শামসু ইসকুনু ফিস সালা। পৃথিবীর যত মুহাদ্দিসিন কিরাম আছে মুসলিম শরীফের হিন্দুস্তানের আরবি মূল খণ্ডের মধ্যে আসছে। হুজুর বলেন আমি দেখতেছি নামাজের মধ্যে তোমরা ঘোড়ার লেজের মতন লাফালাফি করো কেন? ফাকালা মালি আরাকুম, হাত উঠাও, হাত হাত না উঠলে খবর আছে। ফাকালি মালি আরাকুম রাফি আইদিয়াকুম কান্নাহা, বাইরের থেকে আসে। আমি অন্য আমল করে দেশে হানাফিদেরকে লামজাবি বানাতে চাস, সাহসটা কি? আমি আল্লাহর কোরআন হাতে রেখে বলছি মক্কা মদিনায় এখনো অমিয়া রমজান মাসে 20 রাকাত নামাজ হয়। দুইজন ইমাম 10 রাকাত পড়ার পরে আর এক ইমাম আসে বসে, আর কাবা শরীফের থেকে এই লামজাবির যাত্রা আউট হয়ে যায়। হাত উঠান, হাত উঠান। সারা পৃথিবীকে চ্যালেঞ্জ, যদি আমি এটা ভুল বলি পৃথিবীর সকল মুসলিম উম্মাত থেকে আমার বিরুদ্ধে তোমরা অবজেকশন দাও। মক্কা মদিনায় ওরা কোরআন হাদিস বোঝে না, হাত উঠাচ্ছে, হাত উঠাবে না, সে মুসলমানদের খারিজ। মক্কা মদিনায় 20 রাকাত তারাবিন হচ্ছে, যেরকম কয় রাকাত নামাজ 8 রাকাত কোনো তারাবি নয়, এটা তাহাজ্জুদের নামাজ। এই দেশে আসে ভাঙটামি, এই দেশে আসে লামসাবের জাতিরা দেশটাকে ধ্বংস করে ফেলে দিয়েছে। মুসাফা করবে এক হাতে ইহুদিদের। আমি চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, কোথায় বসবি যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এক হাতে মুসাফা করা এটা ইহুদিদের কাজ। হুজুর বলছেন আল আখযু বিল ইয়াদাইনি, এই যে আল্লাহ আকসু, হাত ওঠে না, তাহলে খবর আছে গলিব। আল্লাহ আকসু বিল ইয়াদাইনি, এই হাত কান দে, এটা ডাক, এরকম দুই হাতে যখন তুমি মুসাফা করে হাত ছেড়ে দেবা, আল্লাহর হাবিব বলেন তোমাদের দুইজনের পূর্বের গুনাহ আল্লাহ মাফ হয়ে যান, মাফ করে দেবে। আর এক হাতে ইহুদিদের কাজ। হায় তোর জাত গোষ্ঠী জীবন আছে। আর আমার দেশে যে সকল মূর্খ মৌলবীরা যারা এইগুলো করে, আমরা কেন বুকের ওপর হাত বান্ধারও হাদিস আছে, সেই হাদিসটা অত আফতার সুহুর, ইফতারে তাড়াতাড়ি করো, ইফতার তাড়াতাড়ি করো, তাআজ্জুলুল আফতার ওয়া তাখিরুস সুহুর, সেহরি শেষে খাও। ইয়াদাল ইয়ামুনা আলাল ইসরা তাহাতাস সররা, বাম হাতের উপর ডান হাত রাখিয়া পুরুষগণ নাভির নিচে হাত বান্ধিয়া রাখা নবুয়াতের সুন্নাত। মিন হাদিসি আনাস মিন আখলাকিন নবুয়া ওয়া তুল ইয়ামিনি আলা শিমাল তাহাতাস সররা। জীবন ভরে 54 বছর হাদিস পড়াচ্ছি, আয় আমার বিরুদ্ধে কয় সুকড়া পোকড়া বলছে, আমাকে কেউ দাজ্জাল বলছে, যে দাজ্জাল বলছে সে দাজ্জাল, যে আমাকে ভণ্ড বলছে এই ভণ্ড, যে কাফের বলছে ওই কাফের, যে আমাকে যা বলেছে আমি তার জবাব অতটুক দিলাম, আর আমি অ্যাকশনে না যেয়ে আমি তাদের ক্ষমা করে দিলাম। বাংলাদেশে কয়েকটা চোকড়া ফোকড়া একজনের সুর নাই আর একজনের সুর ক্যাসেটে বাজা ক্যাসেটে শুনিয়ে শুনিয়ে নকল করে এগুলো একজনের আওয়াজ আর একজন নকল করে আওয়াজ করা হারাম। কোরআন শরীফ বলছে আমাদের দেশে কিছু চোকড়া ফোকড়া আছে অমুকের আওয়াজ একটু নকল করে। আচ্ছা করেন আপনার সুর নকল করে যদি আপনার বাড়ির বিল্ডিং এর কাছে যে আর একজন তার স্বামী নকল করে যদি ডাকেন দরজা খুলে দেয় কি অবস্থা হয়। নিজের কোন চালান নাই পাতি নাই আর একজনের সুর নকল করে ওয়াজ করে মূর্খ বক্তা। যারা করবে গলায় দড়ি দিয়ে স্টেজের থেকে নামাই দিলি যে লেখাপড়া শিখে আগে গলায় দড়ি দিয়ে টানা লাগবে। কে যাবি নবীর নৌকাতে আয়, দাদার সাথে হুঙ্কার মার। কে যাবি, যারা ওই গ্রুপ তারা বলবি না, জমান ধ্বংস হয়ে যাবে। কে যাবি তোরা নবীর নৌকাতে আয়, রূপকাঠির দাদার সাথে মশান্না রূপকাঠির নৌকা খানি নাই ডুবার ভয়। ওরে কে যাবি তোরা নবীর নৌকাতে আয়। ভারতে যে কটা বক্তা পিটন খাইয়েছে, ফুরফুরা জনপুরীর বিরোধী পীর অলি আল্লাদের খালি আয়াতের নাম্বার কয়। আমরা এই বদমাইশ নাম্বার কষ্ট কোরআন শরীফ তো সহি না, অমুক আয়াত অমুক দাও। মানুষ মনে করে ওর জাত গোষ্ঠী কিছু অনুসরণ আছে। দেখবেন বানর যখন এই আমি মক্কা শরীফে গেছি গাড়ে হেরার পাশে দেখবো একটা গুতুম গুতুম বানর দেশ নেই।